দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল। দেখে নিন দুই দলের একাদশে জায়গা পাচ্ছেন যারা। ২০২৪ সালে যেসব রেকর্ড গড়ার মুখে কিং কোহলি। সিরিজ বাঁচানোর শেষ সুযোগ, জিততেই হবে ভারতকে। প্রথম টেস্টে যেভাবে ইনিংস ও ৩২ রানে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে, সেই ধাক্কা সামলে ফেরা বেশ কঠিন। সেই জন্য ভারতীয় দলে অন্তত তিনটি বদল হতে পারে, বিশেষ করে দলের বোলিং আক্রমণ বদলাতে পারে দ্বিতীয় টেস্টে। কেমন হতে পারে রোহিত শর্মাদের প্রথম একাদশ? রোহিত শর্মা দলের অধিনায়ক, প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫ রান করলেও দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। তবে ভারতকে জিততে হলে রোহিতকে কেপটাউনে ভালো শুরু করতে হবে। যশস্বী জয়সওয়াল, এই তরুণ ওপেনারও দাগ কাটতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে ২২ রান করেছেন। তবে নিজের প্রথম দক্ষিণ আফ্রিকার সফরে আরও একটি সুযোগ পাবেন যশস্বী। শুভমান গিল, ভারতের আরও এক ভরসার জায়গা, প্রথম টেস্টে রান পাননি, দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৮। তিনি দলে থাকবেন, তবে রোহিত যশস্বীর মতো তাকেও ব্যাট হাতে সামলাতে হবে। বিরাট কোহলি, প্রথম টেস্টে তাকে ভালো দেখিয়েছে, দুই ইনিংস মিলিয়ে ১১৪ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও তিনি ৭৬ রান করেছেন, সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন বিরাট। শ্রেয়স আয়ার, মিডল অর্ডারে দুর্বল দেখিয়েছে শ্রেয়সকে, প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩৭ রান, দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি। বিরাটের সঙ্গে মিডল অর্ডারকে সামলানোর দায়িত্ব থাকবে শ্রেয়সের কাঁধে। লোকেশ রাহুল, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ রান করেছেন, বিরাট ছাড়া একমাত্র রাহুলই ভরসা দেখিয়েছেন, দুই ইনিংস মিলিয়ে তার রান ১০৫, দ্বিতীয় টেস্টে ভালো করার চেষ্টা করবেন তিনি। রবীন্দ্র জাদেজা, পিঠের ব্যথায় শেষ মুহূর্তে প্রথম টেস্টে খেলতে পারেননি, বদলে রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন, তিনি ব্যর্থ, দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮ রান করেছেন, নিয়েছেন মাত্র ১ উইকেট। তাই দ্বিতীয় টেস্টে জাদেজার দলে ফেরা পাকা, বসতে হবে অশ্বিনকে। যশপ্রীত বুমরা, প্রথম টেস্টে ভালো খেলেছেন, ৪ উইকেট নিয়েছেন, তার বল খেলতে সমস্যায় পড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা, দ্বিতীয় টেস্টেও তিনি বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। মোহাম্মদ সিরাজ, বুমরার পাশে সিরাজও ভালো খেলেছেন, দুই উইকেট নিয়েছেন, দ্বিতীয় টেস্টেও বুমরার পাশে নতুন বল হাতে তাকেই দেখা যাবে। মুকেশ কুমার, প্রথম টেস্টে ছিলেন না, অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছিল, শার্দুল ব্যর্থ, একজন ভালো পেসারের অভাব বোধ করেছে ভারত, দ্বিতীয় টেস্টের আগে নেটে মুকেশের বলে ৪৫ মিনিট ব্যাট করেছেন রোহিত, তার থেকেই স্পষ্ট দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন তিনি। আবেশ খান, প্রথম টেস্টের পরে মোহাম্মদ শামির পরিবর্ত হিসেবে আবেশকে নেওয়া হয়েছে, প্রথম টেস্টে খেলা প্রসিদ্ধ কৃষ্ণ সম্পূর্ণ ব্যর্থ, তার বদলে দ্বিতীয় টেস্টে আবেশকে দেখা যেতে পারে, তিনি দলের চতুর্থ পেসার হিসেবে খেলবেন। প্রোটিয়াদের একাদশে থাকবেন যারা, এইডেন মার্করাম, ডিন এলগার অধিনায়ক, টনি ডি জর্জি, কিগান পিটারসেন, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন উইকেটরক্ষক, ওয়ান মুল্ডার, মার্কো জনসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার। ২০২৪ সালে যেসব রেকর্ড গড়ার মুখে কিং কোহলি। ২০২৩ সালটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন বিরাট কোহলি, টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনাল ও আইসিসি টেস্ট ফাইনালে হারলেও পুরো বছর জুড়েই ২২ গজের যুদ্ধে কিং কোহলি ছিলেন অনবদ্য। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করার রেকর্ড গড়ে পেছনে ফেলে দিয়েছেন সচিন টেন্ডুলকারকে। ২০০৩ সালের কাপ যুদ্ধে ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার, ৬১.১৮ গড় নিয়ে সঙ্গে ছিল একটি শতরান ও ৬টি অর্ধশতরান। সেখানে বিরাটও এবার ১১টি ম্যাচ খেলেছিলেন, তার রান ৭৬৫, গড় ৯৫.৬৫, ঝুলিতে রয়েছে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। একই সঙ্গে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের ৫০তম শতরান করে টপকে গিয়েছিলেন গড অফ ক্রিকেটকেও। শুধু তাই নয়, ২০২৩ সালে বছরের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট, ৩৫ ম্যাচে তার রান ২০৪৮, গড় ৬৬.০৬, সর্বোচ্চ ১৮৬, ৭৮.৩১ স্ট্রাইক রেট বজায় রেখে তার ঝুলিতে রয়েছে ৮টি শতরান ও ১০টি অর্ধশতরান। এই তালিকার শীর্ষে রয়েছেন শুভমান গিল, ৪৮টি ম্যাচে ২১৫৪ রান করেছেন তরুণ এই ওপেনার।
এখন বিরাট 2024 সালে একাধিক নজির গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন, সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানকারী হিসাবে 14,000 রান করার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। এই মুহূর্তে বিরাটের 292টি একদিনের ম্যাচে 13,848 রান। এই নজির নিজের নামে করতে হলে বিরাটের দরকার আর 152 রান। আপাতত সচিনের দখলে রয়েছে এই নজির। 350 ম্যাচ খেলে 14,000 রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। দুই, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি টোয়েন্টি ফর্মেটে 12,000 রান করার সামনে রয়েছেন বিরাট। এই রেকর্ড নিজের নামে করতে হলে তাকে আরও 35 রান করতে হবে। এই মুহূর্তে বিরাট 374টি ম্যাচে করেছেন 11,965 রান। তার আগে রয়েছেন ক্রিস গেইল 463 ম্যাচে 14,562, শোয়েব মালিক 525 ম্যাচে 12,993 রান, কায়রন পোলার্ড 637 ম্যাচে 12,390 রান। তিন, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান করতে হলে বিরাটের দরকার আরও 544 রান। এই তালিকার 3 নম্বরে রয়েছেন বিরাট। 28 ম্যাচে তার রান 1,991। এখানেও শীর্ষে রয়েছেন সচিন। 1992 থেকে 2012 সাল পর্যন্ত 32টি টেস্টে সর্বাধিক 2,535 রান করেছেন মাস্টার ব্লাস্টার। চার, আর 21 রান করতে পারলে বিরাট হবেন ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ রান সংগ্রহকারী। একই সঙ্গে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে 4,000 রান করতে হলে বিরাটকে আরও 30 রান করতে হবে। পাঁচ, ঘরের মাঠে আর 5টি শতরান করলেই সচিনকে টপকে যাবেন বিরাট। টেস্টে 14 একদিনের ক্রিকেটে 24টি শতরান করার সুবাদে হোম গ্রাউন্ডে বিরাটের মোট শতরান 38। সেখানে সচিন টেস্টে 22 ও একদিনের ক্রিকেটে 20টি শতরান করেছেন, ফলে ঘরের মাঠে তার মোট শতরানের সংখ্যা 42। ৬, দরকার আর মাত্র 1টি শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 1টি শতরান করতে পারলেই ভারতীয় হিসেবে শীর্ষে চলে যাবেন বিরাট। এই মুহূর্তে সচিনের সঙ্গে তিনিও 9টি শতরান করে বসে রয়েছেন। ৭, বাংলাদেশের বিরুদ্ধে সেরা রান সংগ্রাহক ভারতীয় ব্যাটার হিসেবে জায়গা করে নিতে হলে বিরাটকে আরও 383 রান করতে হবে। টাইগার্সের বিরুদ্ধে 7টি টেস্টে সচিনের রান 820, সেখানে 6 টেস্টে বিরাটের রান 437। রোহিত গেইলকে সরিয়ে ছক্কা হাঁকানোর নয়া রেকর্ড গড়লেন নতুন তারকা। ক্রিকেটের 22 গজে ছক্কা হাঁকাতে সিদ্ধ হস্ত তারকাদের তালিকা তৈরি করতে বসলে সবার উপরে নাম আসবে ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্যারিয়ারে 463 আন্তর্জাতিক ম্যাচে 582 ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশিবার বলকে মাঠের বাইরে আছড়ে ফেলার রেকর্ড নেই কারও। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ক্রিস গেইল রয়েছেন ঠিক এক ধাপ পরেই। তিনি ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 483 ম্যাচ খেলে মেরেছেন 553 ছক্কা। গেইল নিজের আত্মজীবনীর নাম অবধি নিয়েছেন সিক্স মেশিন। এই 2 ছক্কা হাঁকানোর মায়াস্ত্রকে কিনা পেছনে ফেললেন সংযুক্ত আরব আমিরশাহীর এক ক্রিকেটার। শারজার মাঠে আফগানিস্তান মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় মধ্যপ্রাচ্যের দেশ। 2 ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকড়া সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংসকে এগিয়ে নিয়ে যান। সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম 4টি 4 ও 3টি ছক্কা হাঁকিয়ে 53 রানের চমৎকার ইনিংস খেলেন। 3টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের রেকর্ড বইতে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন মোহাম্মদ ওয়াসিম। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক আঙিনায় এক ক্যালেন্ডার ইয়ারে 100 ছক্কা হাঁকানোর নজির গড়লেন তিনি। 20 বিশের ক্রিকেটে ওয়াসিম চলতি বছরে হাঁকিয়েছেন 54 ছক্কা, বাকি 46টি এসেছে একদিনের ক্রিকেটে। গোটা বছরেই টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নিরিখে মোহাম্মদ ওয়াসিমের পরেই রয়েছেন ভারতের রোহিত শর্মা। তিনি 2023 সালে হাঁকিয়েছেন 80 ছক্কা। তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন রোহিতই। 2019 সালে তার ছক্কার সংখ্যা ছিল 78।